2018-19 মরশুমে ইস্ট বেঙ্গলের হয়ে অসাধারণ ফুটবল খেলেছিলেন এনরিকে এসকুয়েডা। লাল হলুদের হয়ে 14টি ম্যাচে 9টি গোল করেছিলেন তিনি। এই মুহূর্তে আইএসএলের নতুন অধ্যায়ে ভরাডুবি অবস্থা এসসি ইস্ট বেঙ্গলের। চলতি আইএসএলে 11টি দলের মধ্যে 10ম স্থানে অবস্থান করছে এসসি ইস্ট বেঙ্গল। তার উপর গতকাল বেঙ্গালুরু এফসির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে লাল হলুদ ব্রিগেড। আর নিজের প্রিয় দলের এই অবস্থা দেখে আর থাকতে পারছেন না এনরিকে। আর নিজের সেই অভিব্যক্তি তিনি পেশ করলেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজেদের হার নিয়ে এসসি ইস্ট বেঙ্গল পোস্ট করে তাতে লেখে, এটি আমাদের দিন ছিল না। আর সেই পোস্টেই কমেন্ট করেন 32 বছর বয়সী এই মেক্সিকান স্ট্রাইকার। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি এবং প্রাক্তন লাল হলুদ কোচ মারিও রিভেরা তৈরি দলকে সাহায্য করার জন্য।